ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে ডিবি পুলিশ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে পুলিশ। প্রায় 18,010,12,00,000 ব্যয় সম্বলিত 15টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাজবাড়ির কালুখালীতে নিখোঁজের 12 দিন পর পাটক্ষেত থেকে জান্নাতি বেগম নামে স্বামী পরিত্যক্তা এক নারীর লাশ কঙ্কালু হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের দরগা গেইট এলাকায় সিমেন্টবাহী ট্রাকে বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আরও 6 জন। সকাল 7টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইউক্রেনের বন্দরনগরী মাইকোলাইভ এবং দক্ষিণ ও পূর্বাঞ্চলে গতকাল রাতভর ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের শস্য রপ্তানি করা হয় যেসব বন্দর দিয়ে, তার মধ্যে অন্যতম এই মাইকোলাইভ বন্দর। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে 3 ওয়ানডে এবং 3 টি-20 ম্যাচের সিরিজ সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। আসন্ন ভারত বিশ্বকাপের পর এই সফরে যাবে বাংলাদেশ দল। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও হলিউড কুইন অপু বিশ্বাস একসঙ্গে যুক্তরাষ্ট্রে ঘুরছেন, এমন একটি ভিডিও কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে শাকিব অপুর ঘনিষ্ঠ ব্যক্তি মামুনুজ্জামান মামুন ফেসবুকে এসব কথা বলেছেন।